করোনা মহামারীর পর নানা সংকটে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীন বৈশ্বিক প্রবৃদ্ধিতে চীনের অবদান অব্যাহত থাকলেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশগুলো আর এর পেছনে রয়েছে চীনের ব্যবসায়িক পরিবেশ অর্থনীতি পুনরুদ্ধার এবং রাজনৈতিক অবস্থা যা দেখে আগ্রহ হারাচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় সংস্থাগুলো চীন থেকে বিনিয়োগ সরিয়ে নিয়ে অন্যান্য উন্নয়নশীল দেশে বিনিয়োগ করছে ব্যবসা বাণিজ্য নিয়ে গবেষণা সংস্থা রোডিয়াম গ্রুপের এক প্রতিবেদনে বলা হয় চীন থেকে সরে গিয়ে এসব বিনিয়োগের বেশিরভাগই যাচ্ছে ভারতের দখলে ভারতের পর রয়েছে মেক্সিকো ভিয়েতনাম এবং মালয়েশিয়া প্রতিবেদনে বলা হয় দু থেকে দুই সালের মধ্যে ভারতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিনিয়োগ বেড়েছে প্রায় ছয় কোটি ডলার অন্যদিকে গত বছর চীনে বিনিয়োগ দুই কোটি ডলারের নিচে নেমে এসেছে যা দুই সালে ছিল বারো হাজার কোটি ডলার গবেষণা সংস্থাটি বলছে বৈচিত্র্যকরণে ঝুঁকলেও উন্নত অর্থনীতির জন্য চীনের ঝুঁকিমুক্ত লক্ষ্য অর্জন করতে কয়েক বছর সময় লেগে যাবে উনিশশো দশকে শেষ দিকে প্রথমবার চীনের প্রতি আকৃষ্ট হয় বিদেশি সংস্থাগুলো যার অন্যতম কারণ কম উৎপাদন খরচ তবে উৎপাদন খরচ ক্রমাগত বাড়তে থাকায় ক্রেতা হারাতে শুরু করেছে চীনের বাজার পশ্চিমা প্রতিষ্ঠানগুলো এই বিকল্প দেশগুলোতে কৃষি জমিতে নতুন পরিবেশ বান্ধব কারখানা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বিনিয়োগ বাড়াচ্ছে যাতে তারা একত্রিত পণ্য এবং ভূরাজনৈতিকভাবে সংবেদনশীল পণ্য যেমন সেমি কন্ডাক্টর ও তাদের সরবরাহ ব্যবস্থায় চীনের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প তৈরি করতে পারে আমিনা লুসি এখন বিশ্ব Be